الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله أمار بحيران শুধু তাই নয়, এবার কোরআনকে জিজ্ঞেস করা হলো, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, তোমার নাজিল হওয়ার নামটা কি তুমি বলে দাও। কোরআন বলে রুহুল কুদসের কাছ থেকে আমি আল্লাহর নবীর কাছে এসেছি, আমি এখন নাজিল হয়েছি কোন মাসে, তোমরা কি শুনতে চাও তো? হ্যাঁ আমরা শুনতে চাই। ও হে কোরআন তোমার ওই নাজিল হওয়ার মাসটা কি বলো? কোরআন বলে শাহর ফিহিল কোরআন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ আল্লাহর গোলাম, আমি কোরআন নাজিল হয়েছি পবিত্র গ্রন্থ, যেই গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে বলেন, বান্দা শোনো, আমি কোরআনকে এমন একটি মাসে নাজিল করেছি যেই মাসে আল্লাহ গুনার দরজাটা বন্ধ করে দেয়, নেকির দরজাটা খুলে দেয়, যেই মাসে মুমিন একটা নেকি করলে সত্তরটা নেকি পাওয়া যায়, সেই মাসটির নাম হলো রমজান মাস। কি মাস বলেন? রমজান মাসে আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করেছে। এবার জিজ্ঞেস করেন, মাস তো নাজিল হয়ে গেল, কোন সময় নাজিল হয়েছে? দিনে রাতে দুপুরে না ভোরে? সুবহানাল্লাহ, বলেন আল্লাহর কোরআন। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থ এমন ভাবে প্রত্যেকটি কথার উত্তর দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। বলো দিনে না রাতে, চন্দ্র না সূর্য কখন নাজিল হয়েছে বলো? কোরআন বলে, বান্দা শোনো, আমি নাজিল হয়েছি এমন একটি সময়, তুমি কি জানতে চাও? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে আমি দিনে নাজিল হইনি, সন্ধ্যাবেলায় নাজিল হইনি, আমি নাজিল হয়েছি রাত্রিতে, বলি সুবহানাল্লাহ, রাত্রিতে আমি নাজিল হয়েছি। ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু মানে নাজিল করা হয়েছে, ফি মানে মধ্যে, লাইলাতিন মানে রাত্রি, নিশ্চয় নাজিল করা হয়েছে রাত্রির মধ্যে। কদর মানে ভাগ্য, তাকদীরকে কদর বলা হয়, পরিবর্তনের রাত্রি, ভাগ্য রজনীর রাত্রিতে আমার আল্লাহ কোরআনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। কোরআনকে এই জন্য রজনীর মাসে পাঠানো হলো যেন মুসলমানদের তকদিরটা ভালো হয়ে যায়। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেন, আদম নবী পয়গম্বর বেঁচে ছিলেন 1000 বছর, নবু নবী পয়গম্বর বেঁচেছেন 950 বছর, আরো নবী গোলাম অনেক বছর দুনিয়ার জমিনে বেঁচেছে। রাসূল আল্লাহ, আমরা তো অল্প কিছুদিন দুনিয়ার জমিনে বাঁচব, ও নবী আল্লাহ আপনি বলেন, তাহলে কি আমরা ওই নহু নবী পয়গম্বরের মতন সওয়াব করতে পারবো? আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে এমন একটি রজনী আমার আল্লাহ তাআলা দান করবেন, ওই রজনীতে যদি তোমরা ইবাদত করো, একটি নয় দুইটি নয়, 1000 মাসের থেকে উত্তম রাত্রি আল্লাহ দান করবে, বলে সুবহানাল্লাহ। তাই তো কোরআন বলে আমি নাজিল হয়েছি রাত্রিতে। এবার চলেন সেই রাত্রিটির মর্যাদা কেমন জানা যাক, রাত্রিটির মর্যাদা কেমন হবে, রাত্রিটির মর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করা হলো কোরআন, তুমি যে রাতে এসেছো ওই রাতের মর্যাদা কি? কোরআনের সঙ্গে কথা বলেন, কোরআন আপনার সঙ্গে কথা বলবে,
আমি কোরআনের সঙ্গে কথা বলি, তাই কোরআন আমার সঙ্গে কথা বলে। যেখানে যাই কোরআনের কথা বলি, বাজে কথা বলি না। আজকে আপনারা দেখতে পাবেন ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গাতে কোরআন দিয়ে যদি বুঝেন, কোরআন বোঝা বড় সহজ হয়ে যাবে, আর যদি কোরআন দিয়ে না বোঝেন, কোরআন বোঝাটা বড় মুশকিল হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআন বলে, যে রাতে নাজিল হয়েছে ওই রাতটা কেমন তোমরা কি জানতে চাও? আমরা বললাম হ্যাঁ জানতে চাই, কেন জানবো না? তুমি জানাও, কোরআন বলছে, তাহলে দেখে নে সূরা কদরের 3 নম্বর আয়াত। সুবহানাল্লাহ, বলেন এত সুন্দর কথা। এই সূরা কদরের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি সুন্দর রজনী, এমন একটি মর্যাদা সম্পন্ন মাস, যেই মাসটা দুনিয়া নাজিল হওয়ার পর থেকে এত সুন্দর রজনী আল্লাহ দান করে নাই। আদম নবীকে দেওয়া হয় নাই, নূহ নবীকে দেওয়া হয় নাই, ঈসা নবীকে দেওয়া হয় নাই, মুসা নবীকে দেওয়া হয় নাই, দাউদকে দেওয়া হয় নাই, সুলাইমানকে দেওয়া হয় নাই, শোয়াইবকে দেওয়া হয় নাই, ইলিয়াসকে দেওয়া হয় নাই, ইউনুসকে দেওয়া হয় নাই, জাকারিয়াকে দেওয়া হয় নাই, ইউসুফকে দেওয়া হয় নাই। পৃথিবীতে যতগুলি নবী এসেছেন, কোন নবীকে এত মর্যাদা সম্পূর্ণ রাত্রি আমার আল্লাহ দেয় নাই। তাহলে এত মর্যাদা রাত্রি কাকে দিলেন? নবিয়না হাবিবুনা রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকের আমার আব্বা জানেরা তাই তো বলে, এই মর্যাদা এত সুন্দর মর্যাদা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস নামাজ পড়ো, 1000 মাসে রোজা রাখো, যতটা নেকি হবে এই রাতে তার থেকে বেশি নেকি আমার আল্লাহ দান করবে। এই জন্য তো বলা হয়েছে তার মর্যাদা এত সুন্দর। তাহলে যারা কোরআনের প্রতি আমল করবে তাদের মর্যাদা কতটা বেড়ে যাবে? এবার কোরআনকে জিজ্ঞেস করো, হে কোরআন তুমি বলো, তোমাকে কে নাজিল করেছে, তোমার নাজিলকৃত মালিক কে? কোরআন বলছে আমাকে নাজিল করেন যিনি, তার পরিচয় কি তোমরা জানতে চাও? আমরা বলি কোরআন, বেঈমান মুশরিকেরা জানতে চাইবে, আমরাও তো তোমার কাছে উত্তরটা নিয়ে নেব। কোরআন বলছে ঠিক আছে যা সূরা তহা পড়, 4 নম্বর আয়াত দেখে নেই। আল্লাহ তাআলা বলছেন সূরা তহার মধ্যে, তানজিলাম মিম্মান খলাকাল আরজা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন তার কাছ থেকে অবতীর্ণ করা হয়েছে যিনি জমিন ও আকাশসমূহ সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ, আকাশ সৃষ্টি করেছেন এই কথা কেন বললেন? বিজ্ঞানদের কিছু চুলকানি, বলে আল্লাহ নাই, মালিক নাই, গড নাই, লর্ড নাই, প্রভু নাই, ঈশ্বর নাই, কেউ নাই। তো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞান নাসার গবেষণাগার, তো এরা মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ দেখে বলে যে সৃষ্টিকর্তা একজন আছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এ কোরআনের মালিক হলেন যিনি, তিনি আসমান এবং জমিনের মালিক। সোনারচাঁদ ভাইয়ের আমার আব্বা জানেন, আজকে আমরা কোরআনকে পড়তে পারলাম না, কোরআনকে বুঝতে পারলাম না। শুধু তাই নাই, তারপরে চলে আগে চলুন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী আনজালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলছেন কত মহান যিনি বান্দার উপর সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, এবং নাজিল করেছেন যাতে করে সে এর দ্বারা সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে পারেন, যেন সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে বুঝিয়ে দিতে পারে, ও সৃষ্টি জগতের মানুষ তোমরা শুনো, কোরআনের প্রতি আমল করো, আল্লাহ দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত তোমাকে দান করবেন। এই জন্য ভাইয়েরা আমার আব্বা জানেরা, আমরা কোরআনের প্রতি আমল করবো। আজকে আমরা কোরআন পড়তে জানি না, কোরআন বুঝতে জানি না, শুধু কোরআন নিয়ে যদি কোরআনের গবেষণা করা যায় তাহলে রাত্রি দিন সব শেষ হয়ে যাবে, কিন্তু গবেষণা করে শেষ করা যাবে না।
আজকে আমরা কোরআন বুঝতে পারলাম না, কোরআন পড়তে পারলাম না। প্রত্যেকটি কথাই কোরআন বলছে আমাকে পড়ো, আমাকে যদি পড়ো তাহলে তুমি পরিবর্তন হয়ে যাবে, তোমার দ্বারা চুরি করা সম্ভব হবে না, জিনা করা সম্ভব হবে না, গুনাহ করা সম্ভব হবে না, অন্যায় করা সম্ভব হবে না, রাহাজানি করা সম্ভব হবে না। আর যদি আমাকে তুমি ভুলে যাও তাহলে তুমি অন্যায় করবে, জিনা করবে, রাহাজানি করবে, চুরি করবে, মিথ্যা কথা বলবে, হালাল হালাল খাবে না হারাম খাবে, কথায় কথায় শুধু পরনিন্দা পরচর্চা করবে। আর যদি কোরআনের প্রতি আমল করো তাহলে তোমরা কিন্তু এগুলি করবে না। আমার মানে আমার সোনাচাঁদ ভাইয়ের, আমার আব্বা জানাবা, আমরা কোরআনকে বুঝি, কোরআন হলো মুসলমানদের জন্য একটি ইউনিটি পাওয়ার। মুসলমানদের অন্তরে কোরআন যদি থেকে যায় তাহলে মুসলমানরা সারা বিশ্বকে জয় করে নেবে, আর যদি কোরআন এদের কাছ থেকে চলে যায় তাহলে মুসলমানরা নাস্তানাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই তো বলছি কোরআন পড়েন, কোরআনের প্রত্যেকটি পাতায় পাতায়, কোরআনের প্রত্যেকটি বাণী বাণীতে আল্লাহর সঙ্গে বান্দার একটি কানেকশন রয়েছে, একটি সম্পর্ক রয়েছে। আল্লাহ বলছেন বান্দা যখন আমার গ্রন্থ কোরআনে কারিম তেলাওয়াত করে, বান্দা যখন আমার রহমতের সিফাত বলে, বান্দা যখন আমার মহত্বগুলি প্রকাশ করে, বান্দা যখন আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, আমি তার প্রত্যেকটি শ্রেষ্ঠত্ব মহত্ব এবং আমার কথা বলার উত্তর আমি নিজে দান করি বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আমরা বেশি বেশি